Hey, what's up, guys? I'm Rick. You are watching Rick Panty. Let's begin, Rick Panty, baby. So, guys, আজকে ভিডিওটা হতে চলেছে একটা ফুড ব্লগ, ওকে? সো তোমরা পুরোটা দেখো, ভিডিওটা ভালো লাগবে ভাই, আমি বলছি পাক্কা ভালো লাগবে। সো এটা যে শপটা নিয়ে আমরা করব, ওটা কোনো বড় সড়ো শপ না, মানে এমনি স্ট্রিট ফুড, ওকে? ও তো আমরা যাব, এরপর তো তো তারপর কাকুটার সঙ্গে কথাবার্তা হবে ভাই, অনেক কিছু হবে, ওকে? সো এই আমি যেখানে যাব ওটা হয়তো অনেকজনই তোমরা চেনো বা হয়তো অনেকজনে দেখেছো, বর্ধমানে ভিতরে কথা বলছি, আর যারা বাইরে আছো তারা হয়তো চিনবে না। তো যদি কোনোদিন বর্ধমানে আসো আর যদি বিগ বাজারে আসো, তো প্লিজ ওখানে গিয়ে জাস্ট খাবারটা একবার ট্রাই করবে, ওকে? আর বাকি আমি যদি এখনই সবটা বলে দিই তাহলে তো হয়েই গেল ভাই, তাহলে তোমরা ভিডিওটা দেখবে না, তাই না? তো পুরো ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবে যে কিরকম ভিডিওটা হতে চলেছে। আর যদি আমার চ্যানেলটা নিউ হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, আর পাশে যে ঘন্টাটা আছে ঢং করে বাজিয়ে দিও, একদম জোরসে বাজানা, ওকে? আর যদি ভিডিওটা আপাতত এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও ভাই, আর যদি ভালো লাগে তো শেয়ার করো আর সাপোর্ট করো ভাই, ওকে? সো তোমার ভিডিওটা কন্টিনিউ করো ভাই, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে আমি বলছি। বাড়িতে আমি পুরোটা বলে দিয়েছিলাম, আর এরপর আমরা চলে এসেছি বিগ বাজারের সামনে। এটা হচ্ছে বিগ বাজার, আর তো যে ফেমাস যে দোকানটার সম্বন্ধে বলছিলাম তোমরা দেখে নাও আগে, আমি মাস্কটা একবার খুলছি, ঠিক আছে? বিকজ মাস্কটা না খুললে সাউন্ডটা ভালো করে আসবে না গো। সো যে আমরা যেটা বলছিলাম যে ভিডিওটা বানাবো সেটা অন্য কিছু না, এই যে জুসটা রয়েছে পেছনে এইটা কিনছি। সো এর আগেও আমরা এখানে অনেকবার এসেছি, বাট তখন ভিডিও বানানো হয়নি, আর হয়তো এটা বর্তমানে ভেতরে যারা আছে সবাই হয়তো জানে, কিন্তু যারা বাইরে আছো হয়তো জানো না। তো আমি তোমাকে জাস্ট সাজেস্ট করবো, এটা তোমাদের ব্যাপার, আসতে পারো নাও আসতে পারো, বাট এখানে যে জুসটা করে এটা জাস্ট ওপি করে, মানে ডুড জাস্ট অসাম করে ভাই। তো এই লোকেশন হচ্ছে ঠিক এই যে বিগ বাজার রয়েছে, বিগ বাজারের ঠিক সামনে, ওকে? একবারে সামনে। তোমরা এই থেকেও আসতে পারো, ওই থেকেও আসতে পারো, যারা বর্তমানে ভেতরে আছে তারা তো পুরোটাই বুঝতেই পারছো, আর যারা বাইরে আছে তাদেরকে একটা কথাই বলছি, যখন বিগ বাজার আসবে ট্রাই করবে, যদি খারাপ লাগে তো আমাকে বলো। তো এবার আমরা খাই, তারপর বাকি তখন তারপরে এবার আমরা নেবো, আর তারপর খাবারটা ট্রাই করে দেখছি তারপর কীরকম হয় না হয়। আমি আগেও খেয়েছি যদিও জাস্ট কপি টেস্টটা, বাট তবুও তোমাদের জন্য বলছি আর একবার, দেখা যায় কি হয় না হয়। তো তোমার আমাদের দুবার দিলাম, বুঝতে পেরেছেন? আমরা নিয়ে নিয়েছি জুসটা, দুটো নিয়েছি তোমার আগে দেখলে। তো ওটা খাবো আর তারপর তোমাদের পুরোটা বলবো, আই থিঙ্ক খালি হবে, তবুও তোমাকে বলে দিচ্ছি ওটা। ইউটিউবে ছাড়ো তো জাস্ট একটা ইনকোয়ারি করবো যে কবে খুলেছে না করেছে এরকম ভাবে। তো আমার এই দোকানে আমি জাস্ট ভালো লাগছে সেজন্য আইডিয়াটি এলো, যেখানে বড় মানে মধ্যে 10 টাকার মধ্যে হয়তো 90 টাকা এরকম এটা আর হবে না সেদিনই বলছি। তো তাও এটা কল ইউটিউবে স্টার্ট করে দিয়েছে অ্যাপেল, ম্যাঙ্গো, তরমুজ, তরমুজ আর লস্যি। তো এটা ম্যাঙ্গো জুস নাকি লস্যি? এটা ম্যাঙ্গো জুস, জুস আই সিজন বাই সিজন। তো সিজন বাই সিজন এই ব্যাপার, হ্যাঁ সব কিছু, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আছে। তো ম্যাঙ্গোটা 10 টাকা আর বাকি প্রাইস সব 10 টাকা। তো সিজন অনুযায়ী এখানে জিনিসগুলো হয়, এখন এখন ম্যাঙ্গো সিজন চলছে তাই ম্যাঙ্গো, বাকি এখানে সব রকমই পাওয়া যায়। আর সব থেকে বেস্ট হচ্ছে এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। তো তোমরা সবাই এখানে এসো আর ট্রাই করে দেখো। আর এই যে এখানে ওনার থেকে আমি তো এটা হচ্ছে দাদু, দাদু হচ্ছে ওনার, আর দাদা দাদা ছেলে দাদা নাম চন্দন চৌরাসিয়া। তো চন্দন দা, চন্দন দা নাম ইসকা, আর দাদু আপকান বিকাল কে মোহন, তো উদয় চৌধুরী নাম ইসকা। তো আগার আপ মতলব যদি বিগ বাজারে আসো তো প্লিজ আমি বলবো যে এবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে জুস। তো আমি পুরোটা এখনো খাইনি, ভিডিওটা করতে করতে ওয়েট হয়ে গেছিলো। তো আমি যখনই আসি তখনই খাই, তো
তো তোমরা পারলে ট্রাই করে দেখো, ওকে? তো इनको सब्सक्राइब और फॉलो कर देना, ठीक है? और दादा की दुकान में आओ और खाओ और मजा लो भाई, गर्मी है तो खा लो थोड़ा थोड़ा, क्या है, ज़्यादा नहीं, 10 रुपया, सिर्फ 10 रुपया, तो खा लेना भाई। सो गाइज, अमी ए जस्ट एखुनी बाड़ी ढुकलम, तुम्हारा पूरा ब्लॉग देखले और आई होप सबारी भिडियो भलो लेगे। और एक कथा तुम्हारे बोले दीते चाहिए, ये जूसटा तुम्हारा खेले ये हे बर्धमान चीपेस्ट जूस, मैंने चीपेस्ट बोलिए कारण कमे तुम्हारा पे जा 5 টাকা বা 6 টাকা 7 টাকা এরকম আছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে বা টেস্টের দিক থেকে তোমরা যদি এটাকে কম্পেয়ার করো তাহলে এটা আমার তরফ থেকে বলছি বা এটা সব দিক দিয়ে তোমরা টেস্ট করে দেখে নিতে পারো, এটা হচ্ছে বর্তমানে চিপেস্ট জুস। ওকে, তো তোমরা প্লিজ এটা একবার জাস্ট খাবে, যদি আমি ভুল বলছি তোমরা জাস্ট খেয়ে দেখবে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ওদের যে অ্যাটিটিউডটা, ব্যবহারটা জাস্ট কুল, মানে জাস্ট অসাম ভাই। মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে কারো যদি ব্যবহারটা ঠিকঠাক থাকে তো সেখানে অটোমেটিকলি তার কাস্টমার এমনিতেই যাবে। আর ওখানে তোমরা দেখলে ভালোই ভিড় ছিল, তবু আমরা যতটা পেরেছি ফাঁকাতে গেছি, বাট তবুও অনেকটাই ভিড় ছিল ওখানে। সো সেরকম এখানে অল টাইম ভিড় লেগেই থাকে, তোমরা যাবে তোমরা সকালের দিকেই যাও বা যখনই যাও 10টা থেকে খোলে ওরা, কোনো কোনো দিন 10টা আগেও থাকে, বাট মেইনলি ওদের টাইম হচ্ছে 10টা থেকে আর বিকাল পর্যন্ত থাকে, তো যতক্ষণ চলে আর কি। তো তোমরা ওখানে ম্যাঙ্গো হয়, আমি তোমাকে তখন ওখানে বলেই দিলাম যে ম্যাঙ্গো, তারপরে তোমাদের ওখানে অ্যাপেল হয়, কিছুদিন পরেই ওখানে অ্যাপেল চলবে, আর সবের দাম হচ্ছে তোমার অনলি 10 রুপিস। ওকে, মানে যে কোনো জুস খাবে সব 10 রুপিস ওখানে। এখন ম্যাঙ্গো সিজন তাই ওখানে ম্যাঙ্গো চলছে, এরপর ম্যাঙ্গোটা যখন শেষ হয়ে যাবে তখন ওখানে অ্যাপেলটা চলবে, তারপর ওখানে তোমার তরমুজ যেটা হয় আর কি, ওয়াটারমেলন, তো ওটাও ওখানেও থাকে, ওটাও করে ওরা। তো তারপর অরেঞ্জ হয়, অরেঞ্জটা আমিও টেস্ট করেছি, তো অরেঞ্জ থাকে, যেরকম সিজন অনুযায়ী ওরা সেরকম জুস করে। তোমরা ওখানে যাও আর টেস্ট করে বলো যে কেমন লেগেছে, আর ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানাও, আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওটার মধ্যে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে ইনস্টাগ্রামে তোমরা DM করতে পারো তোমাদের নেক্সট ভিডিও কীরকম কী চাই, আর ইনস্টাগ্রামে ফলো করো ভাই সবাই, আর আমাকে ফেসবুকে তোমরা কন্ট্যাক্ট করো, ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারো যে কোনো বিষয় নিয়ে। তো আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো তোমরা ওখান থেকে আমাকে ফলো করতে পারো। ওকে, সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আপাতত বাই, সো টাটা।